দেখো এগুলো তো আমরা পড়বই একটু যদি এগুলো সব একটু খেয়াল রেখো তাহলে কিন্তু এমসিকিউ করতে তোমাদের অনেক সুবিধা হবে এবার যদি তোমাদের দেয় যে শিক্ষা শব্দটি কোথা থেকে এসেছে তোমাদের অপশান দেওয়া থাকলো তাহলে তোমাদের জেনে রাখতে হবে শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত শিখ ধাতু থেকে শিখ ধাতুর অর্থ কী বিদ্যা গ্রহণ শিক্ষণ বা শেখা রাখবে যে আদিম যুগের শিক্ষার লক্ষ্য প্রাচীন যুগের শিক্ষার লক্ষ্য কেননা তোমাদের এমসিকিউতে আসতেই পারে প্রাচীন যুগের শিক্ষার লক্ষ্য কি ধরো কটা অপশান দিয়ে দিল যে ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে মানুষকে শিক্ষিত লাভ করা পরম জ্ঞান লাভ এরকম করে ধরো কটা বা শিশুকে পরিবেশের সঙ্গে অভিযোজনে সমর্থ করা এইভাবে দিয়ে দিল তাহলে আমাদের যদি হয় যে যুগের শিক্ষার লক্ষ্য কী তাহলে প্রাচীন যুগের শিক্ষার লক্ষ্য কিন্তু পরম জ্ঞান লাভ বা মুখ্য মুখ্য লাভ সেই রকমই আধুনিক যুগে শিক্ষার লক্ষ্য আধুনিক যুগে শিক্ষার লক্ষ্য কী প্রথম দিকে দেখো আদিম যুগে যখন তখন তো এত কিছু ছিল না তো সেখানকার শিক্ষার লক্ষ্য ছিল কি খাদ্য সংগ্রহ পরিদেহ যে বস্ত্র সেগুলো সংগ্রহ আত্মরক্ষা এই যে কৌশল এই কৌশলগুলোকে আয়ত্ত করা মধ্যযুগীয় শিক্ষার লক্ষ্য কি ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে মানুষকে শিক্ষিত করা আর আধুনিক যুগে শিক্ষার লক্ষ্য কি ব্যক্তির সত্তার বিকাশ ঘটিয়ে সমাজের কল্যাণ করা এবং ব্যক্তিকে একজন সক্রিয় সংবেদনশীল এবং উৎপাদনক্ষম নাগরিক হিসাবে গড়ে তোলা ভাববাদীদের মতে শিক্ষার লক্ষ্য কি ব্যক্তিকে ব্রহ্ম জ্ঞান লাভে এবং আত্মপলব্ধিতে সাহায্য করা আর প্রকৃতিবাদীদের মধ্যে শিক্ষার লক্ষ্য মানে প্রকৃতিবাদীদের মতে শিক্ষার লক্ষ্য হচ্ছে উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে ব্যক্তির অনুভূতিগুলির পরিপূর্ণ বিকাশে সাহায্য করা শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য ব্যক্তিকে লাভে সাহায্য করা আর তার অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলে তো এইগুলো কিন্তু তোমরা দেখে রেখো ফার্স্টে দেখো আমি লিখেছি এই চারটি এই ফুল ফর্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফুল ফর্মগুলো খুব ভালো করে তোমরা দেখে যাবে এইচআরডির ফুল ফর্ম দেখো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যদিও তোমাদের অপশন দেয়া থাকবে অসুবিধা নেই কিন্তু একটু দেখে যেও এন সি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং জি পি জি এন পির ফুল ফ্রম গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এখানে দেখো এটা নিয়ে আমি একটু বলেও দেব আলোচনা করে দেব তোমাদের আমরা জানি যে এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ এডুকেশিও থেকে গৃহীত হয়েছে শুধু তো এডুকেশিও না আমি বলছি এক্ষেত্রে এটা কেন লিখলাম যাতে তোমাদের পুরো ব্যাপারটা মনে থাকে তোমাদের যতই অপশান দেয়া থাক যখন তোমরা ব্যাপারটাকে মাথায় রাখবে তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো করতে অনেক ইজি হবে দেখো আমরা জানি যে শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন এই শব্দটি ল্যাটিন শব্দ এডুকেশিয় থেকে গৃহীত হয়েছে এবার এডুকেশীয় কথাটির উৎপত্তি হয়েছে ভালো করে দেখো এই যে এডুকেশিয়টা আবার উৎপত্তি হয়েছে কিন্তু দুটি শব্দের সংমিশ্রণে সেই শব্দ দুটো কী কী একটা হচ্ছে ই আর একটা হচ্ছে ডুকো ও এবার ইর অর্থ দেখো থেকে এবং ডুকোর অর্থ কি অন্তর্নিহিত কোনো কিছুকে প্রকাশ করা এবার এই যদি মত অনুযায়ী যে কথাটা বললাম সেটা ধরিয়ে যদি আমরা এগোই তাহলে এডুকেশন বা শিক্ষার অর্থ হলো শিশুর মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে প্রকাশিত হতে সাহায্য করা সেরকমই এডুকেশন শব্দটি আবার উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে এডুকেয়ার শব্দের অর্থ হলো লালন পালন করা এই মানেগুলো কিন্তু খেয়াল করো লালন পালন করা থাকতে পারে পরিচর্যা কর্তা মানে পরিচর্যা করা থাকতে পারে খেয়াল করো তারপরে দেখো তারপরে আবার দেখো এডুকেশন শব্দটির আর দেখো শব্দের উদ্ভব উদ্ভাব শব্দ এডু শেয়ার এডু শেয়ার শব্দ থেকে নির্দেশ দান করা বা প্রকাশ করাও তোমাদের লেখা থাকতে পারে তারপরে দেখো তারপরে আবার এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ এডুকেটম থেকে এসছে এডুকেটাম শব্দটির অর্থ হলো কি শিক্ষাদানের কাজ মানে এই অর্থে শিক্ষা বলতে তাহলে আমরা কি বুঝি যে শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীকে বিকশিত করা এবার দেখো সংকীর্ণ অর্থে শিক্ষা হল কিছু জ্ঞান ও কৌশল আয়ত্ত করা আর ব্যাপক অর্থে শিক্ষা হলো শিক্ষার অন্তর্নিহিত সম্ভাবনাগুলোর বিকাশ সাধন করা তোমাদের এমসিকিউ প্যাটার্নে যেহেতু আসবে তো দেখো এই মতগুলো কিন্তু খুব ভালো করে দেখেছেও কৌটিল্যের মতে শিক্ষার অর্থ জন্য প্রশিক্ষণ এবং জাতির মতে মাতৃকার উপায় হল শিক্ষা কণাদের মতে শিক্ষা হলো কি কণাদের মতে শিক্ষা হলো আত্মতৃপ্তির বিকাশ সাধন স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সমস্ত শিক্ষা এবং প্রশিক্ষণের শেষ কথা হলো মানুষ তৈরি এবার তোমাদের ধরো প্রথমটা দিল যে শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ এই কথাটা কে বলেছেন তাহলে আমাদের যদি অপশানে পেয়ে যাই স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ হবে এটা তাহলে তোমাদের এগুলো করতে সুবিধা হবে স্বামী দয়ানন্দের মতে শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায় নেক্সট মহাত্মা গান্ধীর মতে শিক্ষা মানুষের দেহ মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায় তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষা শুধুমাত্র তথ্য পরিবেশন করে না বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে মানব জীবনকে তাৎপ তাৎপর্যপূর্ণভাবে গড়ে তোলে ঋষি অরবিন্দের মতে শিক্ষার লক্ষ্য মানুষকে দিব্য জীবনের জন্য প্রস্তুত করা ডক্টর জাকির হোসেনের মতে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যক্তির মনের সম্পূর্ণ বিকাশে সহায়ক হয় মতে সুস্থ সুস্থ দেহে মনের সৃষ্টি শিক্ষা মন্টেগুর মতে শিক্ষা হলো মানুষের বিভিন্ন প্রকার মানসিক শক্তির বিকাশ সাধন ও উপযুক্ত অনুশীলন রুশোর মতে শিক্ষা হলো শিশুর সুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ যা মানব সমাজের সমস্ত কৃত্রিমতা বর্জিত একটি স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ এটা কে বলেছিলেন এটা বলেছিলেন জন টিউই ইউজিসি ফুল ফ্রম ইউনিভার্সিটি গ্লোবাল কমিশন পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয় দেখো কোনটি পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয় হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংগতিবিধানের লক্ষ্য পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া সঙ্গতিবিধানের ওপরই মানুষের অস্তিত্ব নির্ভর করে তো এটাই হচ্ছে সঙ্গতিবিধানের লক্ষ্য এইগুলো যদি তোমরা ঠিকভাবে করে যাও তাহলে কিন্তু এগুলো তোমাদের এমসিকিউতে অনেকটা হেল্প হবে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা